আসসালামু আলাইকুম। চলে আসলাম হালকা হালকা শীতে ঝটপট বানিয়ে নেওয়ার মতো একটা রেসিপি, ডিমের পিঠা। বিকেলবেলা চায়ের সাথে কিন্তু বেশ জমে যাবে এই রেসিপিটা। আর খুবই সহজভাবে কম উপকরণে কিভাবে এটা তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এখন চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। আমি আজকে ডিমের পিঠাটা তৈরি করে দেখাবো হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে। বাজারে যে কেনা চাউলের গুঁড়ো আছে সেটা আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে বাসায়ও গুঁড়ো করে এটা দিয়েও তৈরি করতে পারেন ডিমের পিঠা। আর চাল ভিজিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটাও আমার চ্যানেলে আছে, রেসিপির যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। কথা বলতে বলতে কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। আর সাথে এখন অ্যাড করব হচ্ছে 2টা ডিম। 2 কাপ ময়দা যেহেতু আমি অ্যাড করেছি সাথে দিয়ে দিলাম 2টা ডিম। ডিম 2টা অ্যাড করার পরে একটা হুইস্কের সাহায্যে আলতোভাবে প্রথমে সবগুলোকে একটু মিক্স করে নিলাম। তারপর আঙুল দিয়ে সহ্য করা যায় সেই পরিমাণ পানি, অর্থাৎ কুসুম গরম পানি, অল্প অল্প অ্যাড করে একটা স্মুথ ডো তৈরি করে নেব। অবশ্যই এটাতে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে, কোনো দানা দানা অংশ না থাকে, বারে বারে করে মিক্স করতে হবে। যেহেতু শুকনো চালের গুঁড়ো ছিল এই জন্য একটু সময় নিয়ে এই কাজটা কমপ্লিট করতে হবে। আর ঘনত্বটা হবে ঠিক এরকম। এখনও দেখা যায় 2-1টা লাম্পস রয়ে গেছে, এগুলোকে আমি আরও কিছুক্ষণ মিক্স করব। মিক্স করার আগে অ্যাড করে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। এখানে 4-5টার মতো ধনিয়া পাতা নিয়ে কুচি করে নিয়েছি, 1টা পেঁয়াজের কুচি নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচামরিচের কুচি, 8-10টার মতো কাঁচামরিচ ছিল। তো এখন আবার এগুলোকে মিক্স করে নিব কিছুক্ষণের জন্য। যেহেতু এটা আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি এই জন্য অবশ্যই এটাকে আমি রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। হাতে যদি কম সময় থাকে 30 মিনিটের জন্য হলেও এটাকে রেস্টে রেখে তারপরে পিঠাগুলো বানাবেন, তাহলে পিঠাগুলো বেশি সুন্দর হবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরছি 1 ঘন্টা পরে। চুলায় আমি একটা প্যান দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে 1টা 1টা করে পিঠাগুলোকে ভেজে নিব। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপ ইউজ করেছি, 1/2 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ ভরে আমি এটা দিয়ে দিয়েছি। তারপর যখন নিচের অংশটা একটু হয়ে আসবে তারপর এটাকে আলতো করে উল্টিয়ে দিতে হবে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে যখন বাদামি রং হয়ে যাবে কিছুটা, তখন এটা আমি চেক করে নিচ্ছি যে কোনো কাঁচা অংশ আছে কি না। যেহেতু স্টিকটা খালি এসেছে তাহলে ভেতরটাও হয়ে গেছে। হালকা একটু ঠিক এরকম কালার চলে আসলে এটাকে নামিয়ে পরবর্তী পিঠা দিয়ে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। প্যান যদি বড় হয় ইচ্ছা করলে আপনারা একসাথে 2-3টা পিঠাও ভাজতে পারেন। ঠিক এভাবে করেই আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি, আমি 1টা 1টা করেই ভাজছি। এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর পিঠা কমপ্লিট হয়েছে, চালের গুঁড়ো দিয়েই কিভাবে ঝটপট তৈরি করে ফেললাম। এই শীতে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।